এদিকে জমকালো র্যাম্পওয়াক আর অ্যাওয়ার্ড গিভিং সেরিমোনির মধ্য দিয়ে শেষ হল ঢাকা ফ্যাশন ডে দু হাজার আয়োজন যে আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি এদিন বিশেষ অতিথি ছিলেন খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার ও মডেল বিবি রাসেল এবং বিপ্লব সাহা এবারের আয়োজনে বাহারি ফ্যাশনের পোশাক নিয়ে র্যাম্পে নিজেদের কাজ উপস্থাপন করেন ফ্যাশন ডিজাইনার তানহা শেখ পিয়াল হোসাইন জেসি সাইয়েদা করিম রোজা আফরোজা মেজবাহুল আলম সাজু সোমা দে প্রমিত মুখার্জি আয়াত শিরিন ওমাব বাই সানায়া চৌধুরী দিবা ক্রিয়েশনস ডাজল বাই সোনিয়া এছাড়াও এদিন উদ্বোধন করা হয় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগ হ্যান্ডমেড ক্রাফ ট্যান ডট স্টোরের